সীমা ছাড়ালে জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। কেউ জোর করে যুদ্ধ চাপিয়ে দিলে সেনা নৌ ও বিমান বাহিনী বসে থাকবে না বলে মন্তব্য করেছেন বিদায়ী সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এদিকে কদিনের উত্তেজনার পর যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে মিয়ানমার। এদিকে সেন্ট মার্টিনের বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী। নাফ নদীতে ভাসছে মিয়ানমারের যুদ্ধ জাহাজ, মাঝে মধ্যেই ভেসে আসছে মুহুর্মুহু গুলির শব্দ, এমনকি গুলি করা হয়েছে বাংলাদেশের নৌযান লক্ষ্য করেও। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কদিন ধরেই এমন অবস্থা দেশটির সীমান্ত ঘেঁষা বাংলাদেশের টেকনাফ শাহপুরীর দ্বীপ অংশে। এমনকি প্রতিবেশী দেশের গোলাগুলির কারণে 10 দিনের বেশি সময় যোগাযোগ বিচ্ছিন্ন সেন্ট মার্টিন দ্বীপ। নিজস্ব সতর্কতা ও বাহিনীর বার্তা বিনিময়ের মাধ্যমে কদিন পরিস্থিতি মোকাবেলা করলেও এবার কঠোর হওয়ার বার্তা দিল বাংলাদেশ। কেউ যুদ্ধের উস্কানি দিলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় তাহলে তো আমরা ছেড়ে দেব। শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী বিমান বাহিনী তারাও প্রস্তুত। বিশ্বমানের থার্মেক্স রড, সালাম স্টিল থার্মেক্স, দেশের একমাত্র থার্মেক্স রড। বাংলাদেশের এমন অবস্থানের মধ্যেই রাখাইন রাজ্যের নাইক্ষংদিয়া পয়েন্টে অবস্থানরত দেশটির নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরের গভীরে সরিয়ে নেওয়া হয়েছে। সীমান্তের এমন পরিস্থিতিতে বিপাকে বাংলাদেশের টেকনাফ শাহপুরীর দ্বীপের বাসিন্দারা। যোগাযোগ বন্ধের কারণে নানা সংকট দেখা দিয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনেও। টেকনাফ থেকে যাতায়াত না থাকার কারণে আমরা আসলে অনেকদিন কষ্ট পাইছিলাম। স্ট্রোকের রোগী বসে আছে এখন, এই বর্তমানে আমরা সবার পরামর্শ করতেছি কিভাবে যাওয়া যায়, জাহাজ নিয়ে কিভাবে যাওয়া যায়। আমার বউ এইভাবে তো চলতে পারে না, আপনারা দেখেছেন এইভাবে হলে সাধারণ মানুষ, অনেকে টিভিতেও আপনারা দেখেছেন মানুষ কষ্ট পাচ্ছে। যদিও যোগাযোগ বিচ্ছিন্নের 10 দিন পর জাহাজে করে 200 মেট্রিক টন খাদ্যপণ্য সেন্ট মার্টিন পাঠানো হয়েছে। সেন্ট মার্টিন আমাদের অংশ, এভাবে আছে, কোনো সমস্যা নেই, রেগুলার যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে, কোনো বিচ্ছিন্ন কোনো অসুযোগ এখানে নেই। আসলে প্রশাসন বলছে সংকট মেটাতে দ্বীপের মানুষের পাশে থাকবে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।